পবিত্র মাহে রমজান উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজনে সুহানা এলইডি টিভি নিবেদিত গাহি সাম্যের গান অনুষ্ঠানের পক্ষ থেকে আমি লীনা তাপসী খান আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। মাহে রমজানের রমজান আমাদেরকে নিয়ে আসে আলোর পথ দেখাতে। গানে গানে সুরে সুরে আজ আমরা সেই বারতাই আপনাদেরকে দিব। আজ কে আমার সঙ্গে এই স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন শিল্পী। আমার বাঁ দিকে রয়েছেন বদ্রুন্নেসা ডালিয়া, ডান দিকে রয়েছে শহীদ খান। আমরা আজ সুরে এবং বাণীতে আমাদের শান্তির ধর্ম ইসলাম সেই ইসলামিক গান শুনব। প্রথমে যাই বদ্রুন্নেসার কাছে, তুমি কি গাইছো প্রথম? আমি প্রথমে গাচ্ছি আপা একটি মৌলিক গান, কথা লিখেছেন অধ্যাপক হারুন রশিদ, সুর আমি নিজেই করেছি। বাহ, খুব ভালো। তোমার পানা চাই প্রভু, তোমার পানা চাই। বাহ, শুনি তবে। তোমার পানা চাই প্রভু, তোমার পানা চাই প্রভু, তোমার নামে করি শুরু দুজাহানের বাদশাহ তুমি। তুমি পরম দয়ালু, তুমি মাবুদ সবান্দারি, করি ইবাদত তোমারে। তুমি মাবুদ সবান্দারি, করি ইবাদত তোমারে। রাখো মোদের সরল পথে, রাখো মোদের সরল পথে, পাই যে নূরের আলো দুজাহানের বাদশাহ তুমি। তুমি পরম দয়ালু, তোমার পানা চাই প্রভু, তোমার পানা চাই প্রভু, যে পথে আছে ভিসা সেই পথের চাই দিশা। স্মরণ করি তোমার নাম, ঢালো রহমত ঢালো দুজাহানের বাদশাহ তুমি। তুমি পরম দয়ালু, তোমার পানা চাই প্রভু, তোমার পানা চাই প্রভু, তোমার নামে করি শুরু দুজাহানের বাদশাহ তুমি। তুমি পরম দয়ালু। আমাদের এই অনুষ্ঠান পবিত্র মাহে রমজান উপলক্ষে সকল পর্যায়ের সকল ইসলামিক গানের এক অসাধারণ সমন্বয়। এবারের শহীদ খানের পালা, কি শুনবো? আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি ইসলামিক গান করব। গানটি রমজান উপলক্ষে লেখা। তবে এই গানটিতে রমজান মাসের নানান ফজিলত যেটা, সেটা বর্ণনা করা হয়েছে। এলো রমজানের চাঁদ, এবার দুনিয়াদারি ভোল। এলো
রমজানেরি চাঁদ সারা বরষ ছিলি গাফেল সারা বরষ ছিলি গাফেল এবার আঁখি তোর দুনিয়াদারি ভোল এলো রমজানেরি চাঁদ এই এক মাস রোজা রেখে পরহেজ থাক গুনাহ থেকে এই এক মাস রোজা রেখে পরহেজ থাক গুনাহ থেকে কিয়ামতের নিয়ামত তোর কিয়ামতের নিয়ামত তোর ঝুলি ভরে তোর দুনিয়াদারি ভোল এলো রমজানেরি চাঁদ বন্দি রহে এই মাসে শয়তান মালাউ এই মাসে যা করবি সওয়াব দরজা হাজার গুণ তার দরজা হাজার গুণ ভোগ বিলাসে মাখলি যে পাক রমজানে তা হবে রে সাফ ভোগ বিলাসে মাখলি যে পাক রমজানে তা হবে রে সাফ ইফতারে তোর করে সামান ইফতারে তোর করে সামান আল্লাহ রাসূল বল বল আল্লাহ রাসূল বল বল আল্লাহ রাসূল বল বল দুনিয়াদারি ভোল এলো রমজানেরি চাঁদ এবার দুনিয়াদারি ভোল এলো রমজানেরি চাঁদ বাহ খুব ভালো লাগলো এ পর্যায়ে আবার আসছি বদ্রুনেসা ডালিয়ার কাছে এবারে কি শুনবো তোমার কাছে এবারের গানটি লিখেছেন সাবির আহমেদ চৌধুরী আর সুর করেছেন আবু বকর সিদ্দিক আচ্ছা গানটি হলো মধুর চেয়েও মিষ্টি মধুর মুহাম্মদের মধুর নাম বা নাতে রসুল নাতে রসুল শুনি মধুর চেয়েও মিষ্টি মধুর মুহাম্মদের মধুর নাম আল্লাহ তার ফেরেশতারা পড়ে যায় সে দরুদ সালাম পড়ে যায় সে দরুদ সালাম নবীর নামের সুতায় বাঁধা আছেন মহান আল্লাহ তাআলা আরশ কলম লৌহ মাহফুজ যে নূরেতে রয় উজালা ইসমি আজম মুক্তি মন্ত্র ইসমি আজম মুক্তি মন্ত্র আনলো ধরায় খোদার কালাম আল্লাহ তার ফেরেশতারা পড়ে যায় সে দরুদ সালাম পড়ে যায় সে দরুদ সালাম
ও নামেরই ফুল কুড়িয়ে মহব্বতের গেথে মালা, দিনকে তোমার নাওশা নিয়ে সাজাও যে যার প্রেমের ডালা। অজ্ঞান তারা ধার দেব আলোর পথের দিক দিশারে, আল্লাহ তালার শ্রেষ্ঠ বন্ধু সাফায়াতের সনুদ্ধারে, তাকে পেয়ে ধন্য হলো, তাকে পেয়ে ধন্য হলো এই নিখিলের সৃষ্টি তামাম। আল্লাহ তার ফেরেশতারা পড়ে যায় সে দরুদ সালাম, পড়ে যায় সে দরুদ সালাম, মধুর চেয়েও মিষ্টি মধুর মুহাম্মাদের মধুর নাম। আল্লাহ তার ফেরেশতারা পড়ে যায় সে দরুদ সালাম, পড়ে যায় সে দরুদ সালাম, পড়ে যায় সে দরুদ সালাম। বাহ, খুব ভালো লাগলো। আমরা অনেক দূরে, অনেক দূরে থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের প্রাণ ভরা সশ্রদ্ধ সালাম জানাচ্ছি এই প্রোগ্রামের মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে। আল্লাহ যেন আমাদের সেই সালাম কবুল করেন এবং পৌঁছে দেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা উপভোগ করছেন সুহানা এলইডি টিভি নিবেদিত গাহি শাম্মের গান অনুষ্ঠান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা উপভোগ করছেন সুহানা এলইডি টিভি নিবেদিত গাহি শাম্মের গান অনুষ্ঠান। এ পর্যায়ে আমরা শহীদ খানের কাছে আরেকটি গান শুনব। কি শুনব? এটা নজরুলের ইসলামী গান। এই গানটিতে মহান আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি যে তার প্রেম, তার যে ভালোবাসা, সেটা প্রকাশ পেয়েছে। আহার দিবেন তিনি রে মন, জীব দিয়াছেন যিনি, আহার দিবেন তিনি রে মন, জীব দিয়াছেন যিনি, তোরে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি দিনি, তোরে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি দিনি, জীব দিয়াছেন যিনি, আহার দিবেন তিনি রে মন, জীব দিয়াছেন যিনি, সারা জীবন চেষ্টা করে ভিক্ষা মুষ্টি আনলি ঘরে, সারা জীবন চেষ্টা করে ভিক্ষা মুষ্টি আনলি ঘরে, ও মন তার কাছে তুই হাত পেতে দেখ, তার কাছে তুই হাত পেতে দেখ, কি দান দেন তিনি, জীব দিয়াছেন যিনি, আহার দিবেন তিনি রে মন, জীব দিয়াছেন যিনি, না চাইতে ক্ষেতের ফসল পাই বৃষ্টির জল, তুই যে পেলি পুত্র কন্যা, তোরে কে দিল তাব, না চাইতে ক্ষেতের ফসল পাই বৃষ্টির জল, তুই যে পেলি পুত্র কন্যা, তোরে কে দিল তাবন।
যার করুণায় এত পেলি তারেই কেবল ভুলে গেলি, যার করুণায় এত পেলি তারেই কেবল ভুলে গেলি। তোর ভাবনার ভার দিয়ে তাকে, ভাবনার ভার দিয়ে তাকে ডাকরে নিশি দিনি, জীভ দিয়াছেন যিনি আহার দিবেন তিনি রে মন, জীভ দিয়াছেন যিনি তোরে সৃষ্টি করে তোর কাছে, যে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী, জীব দিয়াছেন যিনি আহার দিবেন তিনি রে মন, জীব দিয়াছেন যিনি। বাহ, আহার দিবেন তিনি রে মন, জীব দিয়েছেন তিনি, এই বিশ্বাস যদি আমরা অটল রাখি, গভীরভাবে নিজেকে দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইমানকে যদি দৃঢ় করি, তাহলে কিন্তু আমাদের লোভ লালসা কিছুই থাকে না, আমরা কিন্তু অল্পতেই অনেক খুশি হতে চাইলে হতেই পারি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা উপভোগ করছেন সুহানা এলইডি টিভি নিবেদিত গাহি সাম্যের গান। দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো, আমাদের শেষ নিবেদন বদ্রুন্নেসা ডালিয়াকে দিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আবার দেখা হবে কখনো। আমি এবার গানটি সাবির আহমেদ চৌধুরীর লেখা, সুর এম এ মান্নানের, মাহে রমজানের রাতে আল্লাহ আমার মোনাজাত, এ দিনহীনের সকল পাপের দাওগো মাগফিরাত। বাহ, পাপ পাপের মুক্তি থেকে সেই মোনাজাত। বাহ, শুনি। মাহে রমজানের রাতে আল্লাহ আমার মোনাজাত, এ দিনহীনের সকল পাপে দাও গো মাগফিরাত। মাহে রমজানের রাতে আল্লাহ আমার মোনাজাত, এ দিনহীনের সকল পাপের দাও গো মাগফিরাত। সহজ সরল যে পথ তোমার, সে পথে হয়নি চলা, দিন দুনিয়ার সকল কাজে করে গেছি অবহেলা, দান খয়রাত করিনি কখনো কৃপণ স্বভাব জাত, দান খয়রাত করিনি কখনো কৃপণ স্বভাব জাত। মাহে রমজানের রাতে আল্লাহ আমার মোনাজাত, এ দিনহীনের সকল পাপের দাও গো মাগফিরাত। দয়ার সাগর তুমি যে আল্লাহ গফুর পাই যেন না যাত, রোজ হাসরের বিচার থেকে পাই যেন না যাত।
মাহে রমজানে রাতে আল্লাহ আমার মোনাজাত এ দিনহীনের সকল পাপের দাও গো মাগফিরাত এ দিনহীনের সকল পাপের দাও গো মাগফিরাত